Welcome to Build Bangladesh Foundation, our second major event in celebration of the 46th Victory Day of Bangladesh. Amra ei mohan 16 December ke samne rekhe amra amader Build Bangladesh Foundation er onek jara founder members achen ebong jara onek amader eminent advisors achen tader shobaike ekshathe korechi ebong shobar kach theke we trying to get ideas je tader personal vision ki vision for Bangladesh 15 20 years from now where do they see বাংলাদেশ এবং কিভাবে তারা চায় যে আমরা এখন থেকে সেই পয়েন্টে কিভাবে আমরা মুভ করব তো তাদের সেই আইডিয়াসগুলোকে আমরা কম্পাইল করছি ভিডিও রেকর্ড করে আপনাদের সামনে ইউটিউবে প্রেজেন্ট করছি এবং চাচ্ছি যে আপনারাও আপনাদের আইডিয়াস আমাদের সাথে শেয়ার করবেন অ্যান্ড টুগেদার উই উইল বিল্ড বাংলাদেশ ইনশাআল্লাহ সো আই এম চৌধুরী আব্দুল্লাহ কাসেদ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অ্যান্ড চেয়ারম্যান অফ বিল্ড বাংলাদেশ ফাউন্ডেশন এবং আমার খুব ভালো লাগছে যে আমার সাথে এখন উপস্থিত আছেন মিজান ভাই Bangladesh Armed Forces er chilen Major Mizan and currently at a leading garments company the group HR department head korchen and onar aro onek porichoy ache jeta somporko uni nijei kichu ta bolben ar ekhi sathe Mizan bhai apnar sathe ami je main byapare kotha bolte chaichi seta hocche je what is your vision for Bangladesh so ektu apnar nijer introduction diye please tell us je aaj theke 15 20 bochor pore where would you like to see Bangladesh এবং আপনার অভিজ্ঞতা বিং ইন দ্য আর্মড ফোর্সেস সেটার থেকেও যদি কিছু আপনি শেয়ার করতে চান আজকে এই প্ল্যাটফর্মে প্লিজ ফিল ফ্রি টু ডু দ্যাট থ্যাংক ইউ কাসেদ ভাই ফর ইন্ট্রোডিউসিং মি আমি আমি ঢাকা কলেজ থেকে 82 তে পাশ করেছি আই ওয়াজ ফরচুনেট যে আমি সেখানে যে সমস্ত টিচিং স্টাফ বা টিচারদের পেয়েছি তার মধ্যে আব্দুল্লাহ হুসাইন স্যারও ছিলেন আমি সেখানে বিএনসিসি রেড ক্রিসেন্ট এবং রেইনবো ফিল্মস সোসাইটির সাথে যুক্ত ছিলাম সেখানে ওই পরিবেশটা ছিল বলে কিছু লিডারশিপের বিষয়গুলোকে করায়ত্ত করতে পেরেছিলাম পরবর্তীতে আমি সেনাবাহিনীতে প্রায় 22 বছর ছিলাম লাস্ট 11 ইয়ার্স আমি অ্যাপারেল সেক্টরে আছি তো আমার ফ্যামিলির 5 জন ফ্রিডম ফাইটার ছিলেন এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম 30 জানুয়ারি 1972 সালে মিরপুরে জহির রায়হানকে উদ্ধার অভিযানে গিয়ে নিহত হয়েছিলেন তো আমরা স্বাধীনতা যুদ্ধ করতে পারবো না কিন্তু আমরা আমাদের দেশটাকে গড়তে চাই অবশ্যই আমরা মিডল ইনকাম কান্ট্রি হিসেবে 15-20 বছরের মধ্যে পৌঁছতে চাই যেখানে যদি অর্জন করতে হয় কম্পিটেন্সির কোনো বিকল্প নাই সেই কম্পিটেন্সিটা যদি অর্জন করতেই হয় সেখানে আমাদেরকে আমাদের এডুকেশন সিস্টেম যেটা আছে সেটাকে একটু আমূল পরিবর্তন করতে হবে যাতে সেটা আমাদের ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে পারে যে আমাদের ইন্ডাস্ট্রির যে চাহিদাটা আছে ডিমান্ডটা আছে সেটার সাথে ম্যাচ করেই আমাদেরকে সেইভাবেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে এবং পাশাপাশি টেকনিক্যাল এবং ভোকেশনাল যে বিষয়গুলো আছে যারা নাকি ড্রপ আউট হয়ে যাবে এসএসসির পরে তাদেরকে যদি আমরা টেকনিক্যাল এবং ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে কম্পিটেন্ট হিসেবে গড়ে তুলতে পারি তাহলে আমরা আজকে যে ফরেন এক্সচেঞ্জ আর্ন করছি তার 3 গুণ আর্ন করতে পারবো এবং আমাদের এই সেক্টরগুলোকে যদি ডাইভার্সিফিকেশন করতে পারি এবং আমাদের যেহেতু মানব মানব আছে কিন্তু সম্পদে পরিণত করার যে বিষয়টাকে সেটাকে যদি আমরা আসলে প্রাতিষ্ঠানিকভাবে এবং আমাদের একাডেমিক সহায়তা নিয়ে করতে পারি তাহলে আমাদের এই যে 16 কোটি দেশের মানুষ এটা একটা বিরাট সম্পদে আমরা পরিণত করতে পারবো এখানে আমাদের বড় বাধা হলো আমাদের এডুকেশনাল সিস্টেমটা সেটাকে যদি পরিবর্তন করা যায় এবং আমাদের এই কম্পিটেন্সি যেটা নাকি স্কিল নলেজ এবং অ্যাটিটিউড ডিপেন্ড করে সেভাবে যদি একটা লিডারশিপ দিয়ে আমরা যদি কারিকুলামগুলোকে তৈরি করতে পারি তাহলে মনে হয় আমরা আমাদের দেশের প্রতি যে দায়বদ্ধতা আছে সেটা কিছুটা হলেও পূরণ করতে পারবো এবং আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা যদি সেই আলোটা দেখাতে পারি ডেফিনেটলি আমি মানে দৃঢ়ভাবে বলতে পারি যে আগামী 15-20 বছরের মধ্যে আমার মনে হয় সেটা একটা চমৎকার একটা ভালো আইডিয়া আমরা পেলাম মিজান ভাইয়ের কাছ থেকে